Assalamu alaikum. Welcome to my channel Tahsin Liza World. Tahsin Liza World থেকে আমি লিজা বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এটা আমার ব্লগ ভিডিওর মধ্যে ফার্স্ট ভয়েস দিয়ে ভিডিও। আমার ভয়েসে কোনো ভুল হলে আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। প্রথম তো ভুল হতেই পারে, আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। অবশ্যই আস্তে আস্তে আমার সব কিছু ঠিক হয়ে যাবে। এই ভিডিওটা ছিল অনেক দিন আগে করা। এর মধ্যে আমি তেমন ভিডিও করিনি। এই ভিডিওটা করছিলাম বড় ছেলের জন্য, চিকেন ফ্রাই করছি। তো আমি ভালো করে চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে সব মশলা অ্যাড করছি, আদা রসুন দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়েছি। লবণ দিলাম দিয়েছি। এটা সব রকমভাবে ফ্রাই করা যায়। হয়তো অনেকে ভাববেন এটা কি দেখানোর জিনিস হলো। অনেকেই পারে না অনেক সুন্দর করে। আমি তো অল্প যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি। এই ভিডিও করাটা আমার খুব শখ, শখের বশতে আমি করি আপনাদের সাথে শেয়ার। জানেন আপনাদের কাছে কতটুকু ভালো লাগে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সাথে আমি একটু রাঁধুনি গুঁড়া মশলা মিক্সড করে নিলাম, ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা যদি মাখিয়ে নিয়ে আপনার আধা ঘন্টা রাখা যায় তাহলে আরও ভালো খেতে ভালো স্বাদ হয়। মশলাগুলো একদম ভালো করে মাংসের ভিতরে ভিতরে যায়। তো আমি ঝটপট করে সবগুলো মাংসের ভিতরে মশলা মাখিয়ে নিলাম। এটা আপনার ডুবো তেলেও একদম ভাজা যায় আর হালকা তেলেও ভাজা যায়। তো আমি হালকা তেলেই ভাজবো। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। আপনারা সবাই আমার ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড শুনতে পাচ্ছেন। আমি ভয়েস দিচ্ছিলাম না এইটার জন্যই, কারণ আমার বাসাটা এমন জায়গায় একদম রোডের পাশে, 24 ঘন্টাই গাড়ি চলাচল করে। কোনো এক সময় নাই যে এই সময়টা আমি ভয়েস দিলে সাউন্ডটা কম আসবে। কিন্তু এখন ভাবলাম দিয়ে দেই ভয়েস। আমার ভিউয়ার্সরা বুঝবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এক পাশ ফ্রাই হয়ে গিয়েছে, তো আমি মাংসগুলো উল্টিয়ে দিলাম। আমার ছেলে এরকম ফ্রাই হলে কিছু লাগে তো মাংস ফ্রাই শেষ। এখন মাছগুলো ফ্রাই করে নিলাম, টমেটো দিয়ে ভুনা করব। এই তো আমার ছোট রাজপুত্র আমার পাশেই আছে। আমি যত সময় রান্নাঘর থাকবো ও ঘুমাবে না, ততটুকু সময় আমার সাথে সাথেই থাকবে। খেলতে খেলতে এই মাথা ব্যান্ডটা খুঁজে পেয়েছে, ওর মাথায় লাগিয়ে নিয়েছে নিজে নিজেই। তো মাছগুলো ফ্রাই করা শেষ,
তো ওই তেলের ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো লাল হওয়া পর্যন্ত ভাজা ভাজা করবো। হয়তো বা আমার কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হচ্ছে, প্লিজ সবাই একটু ম্যানেজ করে নেবেন। প্রথম বয়স দিচ্ছি তো তাই। এখন আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে দিলাম, অল্প একটু ধনের গুঁড়ো। অনেক সময় ধনের গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েও না, কিন্তু আজকে দিলাম। এখন হালকা একটু পানি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। পাশে টমেটোগুলো কেটে রেখেছি, এখন টমেটোগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে কষিয়ে নিব। ভালোভাবে টমেটোগুলোকে কষিয়ে নিলাম। এখন দেখব একদম বোনা বোনা হয়ে যাবে যখন, তখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে একটু মেখে নিয়ে একটু হালকা ভালো করে কষিয়ে নিয়ে ঝোল দিলাম অল্প একটু পানি দিয়ে। হয়ে গেল আমার মাছ ভোনা শেষ। হাজবেন্ড বাজার নিয়ে আসছে টুকিটাকি, এগুলো গুছিয়ে নিব। আর যদি আমার ভিডিওটা আপনাদের কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আমার ভুল ত্রুটিগুলো সব ক্ষমার দৃষ্টিতে দেখবে। বড় ছেলে স্যুপ খাবে, ছেলেকে স্যুপ রান্না করে দিলাম। তো আজ এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়া কামনা করে আজ শেষ করছি। আসসালামু আলাইকুম।